आज आपनादेरके एकजन जुबकेर हृदय केड़े नेওয়া কাহিনী বর্ণনা করব যে যুবককে দুই তিন দিন আগেই খুনের দায়ে জেলে ঢোকানো হয়েছে। কাহিনীর বর্ণনাকারী জেল পুলিশের একজন হাবিলদার। চলুন মূল কাহিনীটি পুলিশের লেখা গল্প থেকে শুনে আসি। পুলিশের হাবিলদার তার ডায়েরিতে লিখেন, আজ জেলের ভিতর একটি ছেলেকে নামাজ পড়তে দেখলাম, যাকে দুই তিন দিন আগেই খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে। ছেলের বয়স 24 কি 25 হবে। তার বিরুদ্ধে অভিযোগটি ছিল গুরুতর। ধারণা করা হচ্ছে আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হবে। আমি পুলিশ হওয়ার সুবাদে তার সাথে যথেষ্ট সময় অতিবাহিত হয়। আমি সারাক্ষণ ছেলেটির ঠোঁটে হৃদয়গ্রাহী মুচকি হাসি দেখতে পেতাম। খুব আদবের সাথে নরম মেজাজে সারাক্ষণ কথা বলত। নামাজের পর খুবই দরদ নিয়ে মোনাজাত করত। সে এমনভাবে আন্তরিকতার সাথে দোয়া করত, মনে হতো যার দরবারে দোয়া করছে সে তাকে দেখতে পাচ্ছে। দোয়া শেষে তার দৃষ্টি আমার উপর নিক্ষিপ্ত হলে আমি তখনও তার ঠোঁটে মুচকি হাসি দেখতে পেলাম। সে আমার দিকে এগিয়ে এলো। সে সবসময় আমার অবস্থা জিজ্ঞেস করত। আজ কোনো এক কারণে আমার মন খারাপ ছিল। আমি তাকে বললাম, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি খুনি, অথচ তোমার অপরাধ খুবই গুরুতর। সে আমাকে বলল, একজন নিরপরাধ মানুষের হত্যা পুরো মনুষ্যত্বকে হত্যা করার সামিল। আমি তাকে জিজ্ঞাসু মেজাজে বললাম, তাহলে তুমি কিভাবে হত্যা করলে? সে মুচকি হেসে বলতে লাগলো, আল্লাহ যখন এই দুনিয়াতে কাউকে ক্ষমতা দেয় তখন সে ভুলে যায় এটি আল্লাহর পক্ষ থেকে তার কাছে আমানত। মানুষ সেই ক্ষমতার সাথে বেইনসাফি করে। এমনই একটা ঘটনা ঘটেছে আমার জীবনে। আমাদের এলাকার এক সন্ত্রাসী একজনকে খুন করে ফেলে। ঘটনাচক্রে আমিও সেখানে উপস্থিত ছিলাম। মানুষটি তার খুনের দায় আমার উপর চাপিয়ে দিল। সে ছিল যথেষ্ট ক্ষমতাবান, এজন্য আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও জোগাড় করে নিল। আর সে দোষে আমি এখন জেলখানায়। তার কথা শুনে আমি অবাক হলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার পরিবার এজন্য কোনো ব্যবস্থা করেনি? সে বলল, আমার পরিবার সাধ্যমতো চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ সবাই তার শক্তির পক্ষে অবস্থান নেয়। আসল খুনি এতই শক্তিশালী যে তার বিরুদ্ধে কেউ দাঁড়ালো না। ছেলেটি খুবই শান্তভাবে তার কাহিনী বলল। আমি তার শান্ত ভাব দেখে বারবার বিস্মিত হই। তাকে বললাম, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যেহেতু তোমার নির্দোষ হওয়ার কোনো সাক্ষী প্রমাণ নেই, সেহেতু তুমি তো বাঁচতে পারবে না। মুচকি হেসে ছেলেটি আবারও বলল, ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না, আমি আল্লাহর দরবারে আর্জি পেশ করে রাখছি। আল্লাহর দরবারে বড় বড় বাদশা পর্যন্ত পর্যদস্থ হয়ে যায়। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। আমি আবার তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালাম। সে বলতে লাগল, আমি আমার রবের কাছে বলে রাখছি আমি নিরপরাধ, তাছাড়া তিনি সব কিছু পর্যবেক্ষণ করেন। আমি বললাম, তুমি দোয়ার ওপর এত বিশ্বাস স্থাপন করলে কিভাবে যদি দোয়া কবুল না হয়? সে বলল, আল্লাহর কাছে যে আবেদন করবে তার বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই মহান রব তা কবুল করবেন। আমি তার চেহারা দেখতে লাগলাম। আল্লাহর উপর এত বিশ্বাসী চেহারা আমি এই ক্ষুদ্র জীবনে প্রত্যক্ষ করিনি। তিন দিন পর তার বাবা মা তাকে দেখতে এলো। সে ছিল বাবা মার একমাত্র সন্তান। তার উপর তার মা ছিল অনেক বৃদ্ধ, তবু তার শান্ত চেহারার কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। মা বাবাকে বলতে লাগলো, আমার কিছু হবে না, আল্লাহ জানেন আমি কোনো অপরাধ করিনি। ছেলেটির প্রতি আমার অন্তরে ভালোবাসা জমতে লাগলো। আল্লাহর প্রতি বিশ্বাস এমনই থাকা উচিত যা দেখে কঠিন অন্তরের মানুষও বিগলিত হয়ে যাবে। যেদিন তাকে আদালতে হাজিরা করা হবে তার একদিন আগে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। যে ব্যক্তি হত্যা করে তার উপর দোষ চাপিয়ে দিয়েছিল সে ব্যক্তি তার স্ত্রী ও এক ছোট সন্তান নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এতে তার স্ত্রী ও সন্তান তাৎক্ষণিক মারা যায়। সেও মারাত্মকভাবে জখম হয়। জখমের চোটে সে হুঁশ হারিয়ে ফেলে। হুঁশ ফিরে আসার পর সে জানতে পারল তার স্ত্রী ও বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই কথা শুনে সে বেহুশ হয়ে যায়। আবার হুঁশ আসার সাথে সাথে ডাক্তারদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি কিছু কথা বলবো, প্লিজ আপনারা ভিডিও করে রাখেন। সে চিৎকার করতে থাকে, আমার কথাগুলো ভিডিও করে রাখেন। তখন ডাক্তার নার্সকে বলল তার কথাগুলো ভিডিও ধারণ করার জন্য। তখন খুনি লোকটি বলতে থাকে, যে যুবককে খুন করার অপরাধে গ্রেফতার করা হয়েছে সে খুনি নয়, আসল খুনি আমি। সে যুবক কোনো অপরাধের সাথে জড়িত নয়, আমি নিজে খুন করে ওই ছেলের উপর দায় চাপিয়ে দিয়েছি। একথা বলে লোকটি ডাক্তারদের কাছ থেকে অঙ্গীকার নেয় যেন তারা এই ভিডিও
পুলিশের কাছে পৌঁছে দেয়। সে মূলত মৃত্যুর সময় একজন নিরপরাধ যুবককে রেহাই দিয়ে তার অপরাধের দায় মুক্তি চেয়েছিল। ডাক্তাররা কথামতো ভিডিওটি পুলিশ স্টেশনে পৌঁছে দেয়। এদিকে ওই লোকটি মারা যায়। অন্যদিকে যুবককে শাস্তির রায় শোনাতে আদালতে হাজির করা হয়। আদালতে পিনপতন নীরবতা চলছিল। পুলিশেরা ভিডিও পর্যবেক্ষণ করে দ্রুত আদালতে গিয়ে জজ সাহেবকে ভিডিওটি দেখায়। ভিডিও দেখে জজ সাহেব ছেলেটিকে বেকসুর খালাস প্রদান করেন। তার হাত করা খুলে দেওয়া হলো। যুবকের বাবা মা খুশিতে কান্না করতে লাগলো। সে যখন আদালত থেকে বের হয়ে যায় তখন তাকে বললাম, নিশ্চয় তুমি আল্লাহর প্রিয় বান্দা এবং তিনি তোমার দোয়া কবুল করেছেন, যার ফলে আজ তুমি মুক্তি পেলে। আমাকে তুমি কিছু উপদেশ দিয়ে যাও। তখন সে বলল, আল্লাহকে ব্যতিরেকে তোমার কোনো বন্ধু হতে পারে না। যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে তখনই আল্লাহর কাছে যাও এবং বিশ্বাস রাখো যে আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে তিনি কাউকে একা ছেড়ে দেন না। তার কথা শুনে আমার মনে হতে লাগল যে আমি বুঝি আজ নতুন করে মুসলমান হয়েছি। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। এরকম শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজেও লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।